রিভাইভ রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর ২৪তম খণ্ডে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ। গুজরাটের উজির আসিফ খানের অবস্থা সম্পর্কে আপনি পড়লে দেখবেন সামগ্রিকতা ও চরম উৎকর্ষের অন্য আরেকটি চিত্র দৃষ্টিগোচর হবে। আসিফ খানের আসল নাম ছিল আব্দুল আজিজ। তিনি ছিলেন পিতা হামিদুল মুলক এর জ্যেষ্ঠ পুত্র। কিছু কিতাব তিনি তার পিতা থেকে পাঠ করেন এবং হাদিস এবং ফিকহ কাজী বোরহানউদ্দিন নাহওয়াল থেকে হাসিল করেন। দর্শন শাস্ত্রের উস্তাদ আবুল ফজল গাজারুনি এবং আবুল ফজল আস্ত্রাবাদী ছাত্র ছিলেন। লেখাপড়ার পাঠচুকাবার পর শাহী দরবারে গমন করেন। বাহাদুর শাহের যুগের মন্ত্রিত্ব লাভ করেন। মাহমুদ শাহের যুগে অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত হন। এত সব পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও তিনি পঠন পাঠন জ্ঞানগত আলোচনা ধারা শেষ মুহূর্ত পর্যন্ত কায়েম রাখেন। বেশ কয়েকটি রাজনৈতিক বিপ্লবের দরুন দীর্ঘকাল তিনি মক্কা মুআজ্জমে অবস্থান করেন। সেখানে হারিমাইন শেরিফাইনের ওলামায়ে কেরাম এবং অপর অপর শহরের নগরের জ্ঞানীগুণী তার এলমি এবং আমলি যোগ্যতা, ধর্মীয় দৃঢ়তা এবং মজবুতি এবং ইবাদত বন্দীগীর ক্ষেত্রে গভীর মগ্নতায় অত্যন্ত অভিভূত হন। সে যুগের বিখ্যাত আলেম আল্লামা ইবনে হাজার মক্কি আসিফ খানের মর্যাদা এবং প্রশংসা একটি স্বতন্ত্র পুস্তকে লিখেছেন। সম্ভবত কোন উপমহাদেশ আলেমের প্রশংসায় বর্ণনায় একজন স্বীকৃত আরব আলেমের এটাই সর্বপ্রথম লিখিত পুস্তক যেখানে তার মর্যাদাগত শ্রেষ্ঠত্ব, তাকুয়া, পরহেজগারিতা ও পবিত্রতার বিরাট স্তব এবং স্তুতি পাওয়া যায়। হারামাইন শরীফাইনের উলামায়ে কেরামের সাক্ষ্য যে আশেপাশের প্রতিবেশী খাদেমকুল ও উচ্চ মর্যাদা সত্ত্বেও তার মক্কা মুআজ্জমে অবস্থানকালীন জীবন ছিল একেবারেই দরবেশ্যুরো। তাহাজ্জুদের নামাজে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ইবনে হাজার মক্কির সাক্ষ্য এই যে মক্কা মুআজ্জমায় দশ বছর অবস্থানকালীন মসজিদে হারামে তার কোনো জামায়াত কাজা হয়নি। মাতাফের একেবারে সামনে ছিল তার আবাস। সব সময় তাকে নফল সালাত, জিকির আজগার, তেসবি তাহলিল, মোরাকাবা কিংবা অধ্যয়নের মধ্যেই ডুবে থাকতে দেখা গেছে। বড় বড় কিতাবের দার্স এবং উলামায়ে কেরামের সঙ্গে ইলমি আলোচনা সমালোচনা ও গবেষণা ধারা অব্যাহত থাকত। হারাম শরীফের উলামায়ে কেরাম অত্যন্ত আগ্রহের সঙ্গে তার ইলমি মাহফিলগুলোতে শরিক হতেন। সর্বোচ্চ দরজার পাঠ্য কিতাব ও ধর্মীয় সর্বোন্নত মানের কিতাবাদি জটিল বিষয়গুলোর উপর জ্ঞানগর্ভ এবং তাত্ত্বিক আলোচনা হতো এবং এর সবের উপর গবেষণা চলত। জ্ঞানের পৃষ্ঠপোষকতা ও মর্যাদা প্রদানের অবস্থা ছিল এরূপ। ইবনে হাজার মাক্কি বলেন, যে যুগে আসিফ খান মক্কায় এসে বসবাস করেছিলেন সেই সময় মক্কায় বিস্ময়কর রকমের রণক সৃষ্টি হয়ে গিয়েছিল। উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে ইজ্জামের সান্নিধ্য এবং সহচর্যকে দুর্লভ সম্পদ মনে করতেন। জ্ঞানের চর্চা বৃদ্ধি পেয়েছিল। মক্কার লোকেরা ইলম হাসিলের জন্য বিরাট প্রয়াস চালিয়েছিলেন। চতুর্দিক থেকে ছাত্ররা ছুটে এসেছিল, তারা ইলম হাসিলের উপর স্থায়ীভাবে মনোনিবেশ করেছিল এবং জ্ঞানের সুখ্যাতি সূক্ষ্ম রহস্য সমূহকে এই উদ্দেশ্যে অনুসন্ধান চালাতো যাতে সেগুলো আসিফ খানের সামনে পেশ করা যেতে পারে, দৃঢ়তা জন্মাতে পারে এবং কঠিন বিষয়গুলোকে আত্মস্থ করে যাতে এর মাধ্যমে তার নৈকট্য লাভ করতে পারে। এসব এই উদ্দেশ্য ছিল যে তিনি জ্ঞানী এবং গুণীদের উপর অনুগ্রহ এবং বনদ্যতার বৃত্তকে এতটা বিস্তৃত করে দিয়েছিলেন যার নজির তার সমকালে এবং দীর্ঘকাল থেকেই মেলা ছিল ভার। এমনকি মক্কা মুআজ্জমার প্রতি অলিগলিতে তার জন্য এভাবে দোয়া উচ্চারিত হতো যেভাবে হজ মৌসুমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওয়াজ উত্থিত হয়। আসিফ খানের খ্যাতি এবং গুণাবলীর চর্চা এত দূর পৌঁছে গিয়েছিল যে তুরস্কের সুলতান তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন এবং মক্কা শরীফের মাধ্যমে শাহী সম্মান এবং মর্যাদা সহকারে তাকে কনস্টান্টিনোপলে ডেকে পাঠান এবং অত্যন্ত মনোযোগ ভক্তি শ্রদ্ধার সাথে ব্যাপক গুণাবলীর আধার এই গুণী মনীষীদের সাথে কথা বলেন। একজন সফর সঙ্গী যিনি মক্কা মুআজ্জমা থেকে কনস্টান্টিনোপল পর্যন্ত আসিফ খানের সঙ্গে সফর করেছিলেন বর্ণনা করেছেন, এই গোটা সফরে আসিফ খান কখনো রুখসতের উপর আমল করেননি, বরং সর্বদাই তিনি আজিমতের উপর আমল করেছেন যেমনটি তিনি ঘরে থাকা অবস্থায় করতেন। মিশরের শাসনকর্তা খসরু পাশা আসিফ খানের জন্য খেলাত প্রেরণ করেন, কিন্তু তিনি তা গ্রহণে তার অপারগতা প্রকাশ করলে মিশরীয় দূত এই বলে গ্রহণ করতে প্রেরাপ্রেরি করেন, শাসনকর্তার সন্তুষ্টির নিমিত্তে আপনি একবারের জন্য গায়ে দিন যাতে বলা যায় আপনি তা গ্রহণ করেছেন। কিন্তু আসিফ খান এই বলে আবারও তা গ্রহণে আপত্তি জ্ঞাপন করেন, খেলাত হিসেবে প্রেরিত কুবাটি রেশমের তৈরি বিধায় আমি কোনোভাবেই তা গায়ে চড়াতে পারি না। এতে কোনো সন্দেহ নেই, রাজা বাদশাহ মুজাফফর শাহ হালিম কিংবা আলমগীর আওরঙ্গজীব নন এবং সকল আমির উজিরে আব্দুর রহিম খান খানান এবং আসিফ খান ছিলেন না, কিন্তু এতেও সন্দেহ নেই মানুষের মহত্ব এবং উৎকর্ষের মাপকাঠি যে সে যুগে সাধারণভাবে অনেক উন্নত ছিল তার বড়ত্ব এবং সফলতার জন্য এমন বহু গুণ এবং উৎকর্ষ অপরিহার্য ভাবা হতো যা পরবর্তীকালে বিশেষ করে
পাশ্চাত্যের বস্তুবাদী শাসন কর্তৃত্বের যুগে মর্যাদার আবশ্যকীয় শর্ত বহির্ভূত হয়ে গেছে। যে মাপকাঠি লোকের দৃষ্টির সামনে সব সময় থাকতো, সাধারণ মানুষও তা আশা করত, এবং হিম্মতের অধিকারী লোকেরাও নিজেদের এর এতটা পাবন্দ মনে করত যে সবসময় এর সাধ্য সাধনা করত এবং এর ব্যাপারে অলসতা প্রদর্শনের ক্ষমার অযোগ্য ভাবত। পার্থিব উন্নতি এবং মর্যাদা উন্নতির ক্ষেত্রে উন্নততর সিঁড়ি তাদের মধ্যে ধর্মের ব্যাপারে দোটানা ভাব সৃষ্টি করতে পারত না। জাগতিক এবং বৈশ্বিক কর্মব্যস্ততার ভিড়ে এবং রাজনৈতিক এবং প্রশাসনিক দায়িত্ব, অপরিহার্য ধর্মীয় কর্তব্য, এমনকি সুন্নত নফলের মতো ইবাদতের ব্যাপারেও সামান্যতম অলসতা সৃষ্টি হবার অবকাশ দিত না। আরামায়েশ ও ভোগ বিলাসের উপকরণ ও সম্পদ তাদের ভিতরে দৈহিক আরামায়েশের কামনা ও সৃষ্টি হতে দিত না। অপর অপর বিষয় ও শাখার অধঃপতনের সাথে এই উন্নত মানসিকতা এবং সামগ্রিকতার মধ্যেও অবনতি দেখা দেয়, এবং সেই নমুনা যা প্রতিটি যুগে অধিকারের দৃষ্টিগোচর হয় তার কুত্রাপি দৃষ্টিগোচর হতে থাকে। কিন্তু তারপরও সেই মানদণ্ড অবশিষ্ট ছিল এবং মানুষের দিল এবং দিমাগ তথা মন এবং মস্তিষ্কের উপর এরই রাজত্ব ছিল। স্ব স্ব যুগে উন্নত মনোবল ও অটুট ইচ্ছা শক্তির অধিকারী লোকেরাই এই মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার জন্য সচেষ্ট থাকতেন এবং নিজেদের আরামায়েশ, ভোগ বিলাস ও কামনা বাসনাকে কুরবান করতেন। 1557 সালের বিপ্লবের কিছু আগে এবং এরপর ভারতবর্ষের প্রভাব প্রতিপত্তি ও জ্ঞানী গুণীদের লোকেদের দিকে তাকান। আপনি মুফতি সাদরুদ্দিন খান, নওয়াব কুতুবুদ্দিন খান, টুঙ্কের শাসনকর্তা নওয়াব উজির উদ্দৌলা মরহুম, রামপুর রাজ্যের শাসনকর্তা নওয়াব কেলবে আলী খান, প্রধান সচিব মুন্সি জামাল উদ্দিন খান, ভূপাল রাজ্যের মন্ত্রী নওয়াব সৈয়দ সিদ্দিক হাসান প্রমুখের মতো সামগ্রিক গুণাবলীর অধিকারী এমন সব বুজুর্গদের সাক্ষাৎ মিলবে যাদের মধ্যে রাজ্য ও প্রশাসন এবং জ্ঞান গরিমার সাথে সাথে সংসার বিরাগী, বৈরাগ্য তথা জুহদ, ইবাদত গুজারদের তৎপরতা এবং শিক্ষার্থীদের ন্যায় গভীর একাগ্রতা এবং অধ্যয়নের প্রতি আগ্রহ ও সৈনিকদের ন্যায় স্ফূর্তির সমাবেশ ঘটেছিল। তারই পরিণতি ছিল জীবনের আদর্শ এবং মানদণ্ডের সমুন্নত ছিল এবং সর্বকালে দিল এবং দিমাগের উপর আদর্শের রাজত্ব চলে। পাশ্চাত্যের বস্তুগত এবং অর্থনৈতিক কর্তৃত্ব ও সভ্যতা সংস্কৃতির যুগে মানুষের জীবনের অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ ও দৃষ্টান্তমূলক কল্পনা অনেক নিচে নেমে গেছে। কেবলই ভালো খাবার, ভালো বেশভূষা ও পোশাক পরিচ্ছদ সমাজে সম্মানিত বা বিশিষ্ট লোকেদের মধ্যে পরিগণিত হওয়া ও সমশ্রেণীর লোকেদের মধ্যে সম্মান এবং পদমর্যাদা লাভই জীবনের একমাত্র আদর্শে পরিণত হয়েছে। নবী রাসূলদের জীবন চরিত আজ মানুষ দৃষ্টি থেকে উধাও হয়ে গিয়েছে। দিন এবং দুনিয়ার সমন্বয়, মেধা ও জ্ঞানগত, আধ্যাত্মিক এবং ব্যবস্থাপনাগত উৎকর্ষ, হালাল রুজি উপার্জনের প্রভৃতির ন্যায় গুণে গুণান্বিত লোকেদের মনস্তাত্ত্বিক প্রভাব এবং প্রাধান্য লোপ পেয়েছে, এবং এমন সব প্রভাব লোকেদের মস্তিষ্কের উপর জেঁকে বসেছে এবং আদর্শ ও নমুনা ও জীবনের সফলতা লাভের চূড়ান্ত কেন্দ্রবিন্দু হিসেবে দৃষ্টি এবং কল্পনার সামনে পাহাড় সম দাঁড়িয়ে গেছে, যারা নৈতিক চরিত্র এবং মেধাগত দিক দিয়ে ত্রুটিযুক্ত এবং কীর্তিকাণ্ডের দিক দিয়ে অত্যন্ত অধপতিত, জ্ঞানগত উৎকর্ষ ও যথার্থ গুণাবলী থেকে মাহরুম, চারিত্রিক মানের দিক থেকে নিচ এবং সাধারণ পর্যায়ে, নিচু শ্রেণীর মানুষ কিংবা অর্থনৈতিক জীব, এবং টাকা উপার্জনের চেতনাহীন এবং নিষ্প্রাণ মেশিন। দৈহিক আরামায়েশ প্রিয়তা এতটা প্রাধান্য লাভ করে এবং ক্রীড়া কৌতুকের জীবনে এমন এক বিরাট অংশ জুড়ে বসে ইবাদত বন্দেগী, ধর্মীয় অবধারিতা কর্তব্য পালন, আধ্যাত্মিক প্রয়োজনাদির দিকে মনোনিবেশ দেওয়ার জন্য আর কোনো অবকাশই থাকেনি। এই মুহূর্তে আপনি যদি প্রগতিশীল এবং সংস্কৃতিবান লোকেদের সময়সূচির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তাহলে প্রাচীন ইসলামী সভ্যতা সংস্কৃতির ধারক ওইসব লোকেদের সময়সূচি এবং বিংশ শতাব্দীর বর্তমান সময়সূচির মধ্যে এত বিরাট ফারাক দেখতে পাবেন, মনে হবে এরা একই দেশে এবং জাতিগোষ্ঠীর সদস্য নন, এবং এই দুয়ের মধ্যে বছরের নয় শতাব্দীর দূরত্ব এবং বিশাল সাগরের ব্যবধান রয়েছে।